নমস্কার কল্যাণবাণী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই, সবাইকে শুভেচ্ছাও জানাই এবং এইটাও অনুরোধ করব যে যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আমরা চলেছি বর্তমান সময়, সেই সমস্যার জন্য সকলেই সতর্ক থাকুন এবং নিজে নিজের পরিবারকে সুস্থ রাখুন। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করব। এবারে আমরা আমাদের চলার পথে আমরা দেখি যে আমরা সকলেই ভালো চাইতে ভালো থাকতে চাই, কিন্তু চাইলেই কিন্তু সবসময় আমরা পাই না, চলার পথটা কিন্তু সবসময় আমাদের কণ্ঠক শূন্য হয় না, আমাদের চলার পথে কিন্তু সবসময় আমাদের সমস্যার মধ্যে দিয়েই চলতে হয়। কোনো মানুষই বলতে পারবে না যে তার জীবনে সমস্যা নেই, সকল মানুষের জীবনেই সমস্যা থাকে, আমার একরকম, আপনার একরকম, আরেকজনের আরেকরকম, কিন্তু সমস্যা যেমন আছে সমাধানের রাস্তাও কিন্তু আমাদেরই বের করতে হবে। ভগবানে আমাদের দুটো হাত দিয়েছেন, চিন্তা করার জন্য বুদ্ধি দিয়েছেন এবং সর্বোপরি কাজ করার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমাদের শরীরে। তাই সমস্যা যখন কোনো আসে জীবনে, সমাধানের রাস্তা আমাদেরই বের করতে হয় এবং সমাধান আমাদের নিজেই করতে হয়। আর এই সমাধানের কথা যদি আমরা বলি, একটা কথা সবসময় মনে পড়ে, কালচক্র। কালচক্র অর্থাৎ সময়, সময়ের চক্র, কালচক্র এগুলোর আগে কিন্তু কেউ নয়, অর্থাৎ সময়ের তালে আমাদের চলতে হয়। আমরা যদি মনে করি যে আমাদের সমস্যা আছে, সমস্যাগুলো কালকে করবো বা পরশু করবো বা অমুক দিন করবো, তাহলে কিন্তু আমাদের অনেক পেছিয়ে যেতে হবে। আর যদি আমরা সঠিক সময়ে কাজ করতে পারি, সঠিক সময় যদি সমস্যাগুলোর মোকাবিলা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে এবং সব কিছু সময় হয়। একটা ছোট্ট উদাহরণ দেবো আপনাদের, একটা ছেলের জীবনে চাকরি পেতে যদি কোনো সমস্যা থাকে, সে যখন পরীক্ষা পাস করে বেরোয়, গ্র্যাজুয়েশন এবং উচ্চশিক্ষা পাস করার পর যখন চাকরির সন্ধান করে, তখন যদি তার কর্মক্ষেত্রে কোনো বাধা থাকে চাকরি পেতে, সেই সমাধানটা যদি না করে, তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যাটা থেকেই যায় এবং বছরের পর বছর চাকরি না পেয়ে একদিকে যেমন তার কনফিডেন্স লেভেলটা কমতে থাকে, দ্বিতীয় দিকে তার ইনকাম না হওয়ার জন্য পরিবারের মুখে যে অন্ন তুলে দেবে বা পরিবারের মুখে হাসি জোগাবে সেটাও সে করতে পারে না এবং সমস্যাটাও কিন্তু থেকেই যায়। তাই সমস্যাটা টাইম মতো ঠিক করতে হবে, সময় মতো ঠিক করতে হবে। আর এই টাইম সময়ের কথা যদি আসে, তাহলে প্রথমেই আসে ঘড়ির কথা। হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘড়ি বা সময়। আমরা জানবো আমাদের জীবনে একটা ঘড়ি কীভাবে পরিবর্তন এনে দিতে পারে। আপনারা জানেন যে সকালবেলা হলেই আমরা যখন ঘুম থেকে উঠি, তখন ঘড়িতে দেখি কটা বাজে, কারণ আমাদের নির্দিষ্ট সময়ে উঠতে হবে, নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করে কর্মক্ষেত্রে যেতে হবে, নির্দিষ্ট টাইমে আমাকে ফিরতে হবে এবং তারপরে অন্যান্য কাজকর্ম নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে, রাত্রেও নির্দিষ্ট টাইমে আমাদেরকে বিশ্রাম নিতে হবে। এই যে টাইম, এই টাইমগুলো আমরা কিন্তু দেখি ঘড়ির থেকে, অর্থাৎ সময়ের তালে তাল মিলিয়ে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই। কিন্তু যদি কোনো সময়ে সময়ে থেমে যায়, আমাদের জীবন যদি তার সাথে সাথে থেমে যায়, আমাদের জীবন যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে কী করব? এখানে আমাদের আলোচ্য যে বিষয়বস্তু সেটা হচ্ছে ঘড়ি এবং সময়। কারণ আপনারা দেখবেন ঘরে অনেক সময় আমাদের ঘড়ি বন্ধ হয়ে যায়, সেটা ব্যাটারি না থাকার জন্য হোক অথবা খারাপ হয়ে যাওয়ার জন্য হোক, ঘড়িটা কিন্তু বন্ধ হয়ে পড়ে থাকে। সেটা আমাদের দেওয়াল ঘড়ি হতে পারে, আমাদের হাত ঘড়িও হতে পারে, বন্ধ হয়ে পড়ে থাকে, আমরা কিন্তু কোনো খেয়াল করি না। আমরা মনে করি ঠিক আছে, ওটা তো আছে, ঠিক সময় মতো ঠিক করে নেব। কিন্তু আপনারা দেখবেন এই যে নেগেটিভ জিনিসটা, এটা কিন্তু ওই ঘড়ি যখন বন্ধ হয়েছে তখন থেকে কিন্তু নেগেটিভিটিটা আপনার বাড়িতে এবং আপনার জীবনে কিন্তু তৈরি হতে শুরু করবে। এটা কিন্তু একটা সংকেত ভগবানের যে ঘড়িটা বন্ধ হয়ে পড়ে থাকা,
এই সংকেতই আপনাকে বলে দিচ্ছে যে আপনার জীবনে দুর্ভাগ্য আসতে চলেছে। এই দুর্ভাগ্যের সূত্রপাত হরি বন্ধ হয়ে যাওয়া আপনি যদি ভালোভাবে খেয়াল করেন বুঝতে পারবেন কিভাবে ওই সময় থেকে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসছে। আপনার জীবন, আপনার পরিবারের জীবন যদি এই সমস্যাগুলো চলতে থাকে অবশ্যই অবশ্যই আপনি এই ঘড়ির পরিবর্তন করুন। যদি মনে হয় ঘড়ি নতুনভাবে চালু করবেন, নতুনভাবে চালু করুন। যদি মনে হয় রিপ্লেস করে নতুন ঘড়ি আনতে হবে, অবশ্যই আনুন। একটি মুহূর্ত দেরি করবেন না, কারণ আপনারা জানেন আজকে অ্যাস্ট্রোলজি এত উন্নত জায়গায় এসছে, আজকে বাস্তুশাস্ত্র এত উন্নত জায়গায় এসছে যে তার মাধ্যমে আমরা বাস্তু সংস্কার করে নিজেদের জীবনকে সুন্দর করার চেষ্টা করি। বাস্তুর মধ্যে যে নেগেটিভ জিনিসগুলো সেইগুলো সরিয়ে দিয়ে পজিটিভ জিনিস আনার জন্য আমরা বাস্তুশাস্ত্রের সাহায্য নিই। অনেকে ফেংশুইয়ের সাহায্য নেয়, যে যে মতে চলে, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের বাস্তুকে, আমাদের পরিবারকে এবং সর্বোপরি নিজেদেরকে সুস্থ রাখা এবং সময় মতো ঠিকঠাক কাজ করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই সামান্য একটা ঘড়ি আপনি খেয়াল করছেন না, সেই ঘড়িটাই কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে। এই ঘড়িকে আমি যদি বলবো যে আপনার ঘড়িতে যদি আপনার বাড়িতে যদি এমন অবস্থা হয়ে থাকে যে কোনো ঘড়ি বন্ধ অবস্থায় পড়ে আছে, সেগুলোকে এই মুহূর্তে ঠিক করার ব্যবস্থা করুন। নচেত আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনি কালক গ্রাসে পতিত হবেন, যে কতটা সময়ের সঙ্গে গিয়ে চলে, যে কালের আগে কেউ নয়, সে কাল বা মহাকালের গ্রাসে আপনি পতিত হবেন এবং আপনার ফ্যামিলিতে দেখবেন বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে শুরু করেছে। এটা আমাদের বহু পরিকৃত জিনিস, কারণ ছোটো ছোটো জিনিসগুলো পরিবর্তন করলে সেগুলো যদি ঠিকঠাক আমরা করতে পারি দেখবেন জীবনের বেশিরভাগ সমস্যাটাই কমে যাচ্ছে। আর আমার যে ভিডিওগুলো দেওয়া থাকে সেগুলো সবই আপনাদের জীবন ভিত্তিক এবং সর্বোপরি আমার নিজের বাস্তব অভিজ্ঞতার ফল। কারণ আমার লাইফে যে আমি অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র জগতে রয়েছি দীর্ঘ 27 বছর ধরে, সেই দীর্ঘ 27 বছরের অভিজ্ঞতার ফল কিন্তু আমি এই ভিডিওগুলোর মধ্যে তুলে ধরতে চাই। যার ফলে কী হয়, আপনারা যেন একটা পয়সাও খরচা না করে নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারেন। এরকমই নতুন নতুন তথ্য নিয়ে আমরা আরও আসবো আপনাদের কাছে, কিন্তু সবার আগে এই তথ্য পেতে গেলে, সবার আগে এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে গেলে আপনাদের একটু কষ্ট করে কিন্তু ভিডিওগুলোকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এই তিনটে জিনিস আপনাদের করতে হবে। আর আমরা আপনাদের কাছে অনুরোধও রাখবো এই জন্যে, আপনারা অনেক অনেকভাবে এটা লাইক সাবস্ক্রাইব তো করবেনই, কিন্তু সাথে সাথে শেয়ার করুন প্রচুরভাবে, যাতে আপনাদের পরিচিত জনরাও এই জিনিসগুলো জানতে পেরে তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে। যাই হোক, আজকে আর ভিডিও দীর্ঘায়িত আমরা করবো না, আবারও আসবো আগামী দিনে নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে, আপনাদের জীবন সুন্দর করার প্রচেষ্টা নিয়ে বিদায় নিলাম। আমি গুরুজি কল্যাণ বাবা আপনাদের কাছে আজকে আবার ফোন এলাম। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনার সাথে সাথে আমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্টস এবং শেয়ার করতে।